নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। 2023-এর বর্ষ বিদায়ের প্রভাবে অনুষ্ঠিত হলো, প্রভাতেই অনুষ্ঠিত হলো পুরুষ এবং মহিলা বিভাগের ম্যারাথন প্রতিযোগিতা। আগরতলা পাবলিক স্কুলের উদ্যোগে প্রতিযোগিতা খয়েরপুর থেকে শুরু হয়, শেষ হয় তুষার সঙ্গে। ম্যারাথন শেষে উভয় বিভাগের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, মণ্ডল সভাপতি অমিত নন্দীর, আগরতলা পাবলিক স্কুলের অধিকর্তা অরুণ নাথ থেকে শুরু করে অন্যান্যরা। ম্যারাথন প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল প্রত্যেক মধ্যে। এশিয়া কাপ ফুটবলে অবশ্য অবসর নিতে শনিবার রাতেই পৌঁছে গেল ভারতীয় দল দোহাতে। অংশ নিতে দোহাতে গিয়ে পৌঁছালো ভারতীয় দল। রবিবার সকালে শুরু হচ্ছে অনুশীলন, তারই মাঝে ভারতীয় কোচ ইগর স্টিমাচ জানিয়ে দিলেন গোটা দলের লক্ষ্য কি। 2024 সালে ভারতীয় দলকে নিয়ে শুধু এশিয়া কাপের জন্যই ভাবছেন না তিনি, লক্ষ্য বিশ্বকাপের যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডের জন্য দলকে গঠন করা। তবে সেই জায়গায় দাঁড়িয়ে অধিনায়ক সুনীল ছেত্রী সহ গোটা দলকেই বাড়তি নজরদারিতে রেখেছেন ইগর স্টিমাচ। ফের পুলিশ আক্রান্ত হল মণিপুরে। মণিপুরের ট্যাঙ্কে নেপাল জেলার টহলদারির সময় পুলিশদের উপর নিক্ষেপ করা হয় বোমা। গাড়িকে লক্ষ্য করে করা হয় বিস্ফোরক। গতকালের এই ঘটনার পর নজরদারি রাখা হচ্ছে গোটা মণিপুরে। তবে এদিকে বছরের শেষ দিনে কড়া নজরদারি রাখা হচ্ছে গোটা মণিপুর জুড়ে, বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের টহলদারি। বছরের শেষ দিনেও জঙ্গি হামলা অব্যাহত, এবার জঙ্গিদের নিশানায় পুলিশ। রবিবার দুপুরে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে পুলিশ এবং থানাকে লক্ষ্য করে গুলি এবং বিস্ফোরকের ঘটনা ঘটায় জঙ্গিরা। এই ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়। পাল্টা পুলিশকর্মীরা গুলি চালালেও হামলায় নিহত হয়েছেন পাঁচ জঙ্গি। ঘটনাকে ঘিরে উত্তপ্ত রয়েছে গোটা এলাকা। ধর্মনগরের পদ্মপুরস্থিত শিব ও গোরক্ষনাথ মন্দিরের মাঠে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব। উৎসবের শেষ দিনে উপস্থিত ছিলেন যোগগুরু হেমন্ত বিশ্বনাথ মহারাজ। শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এলাকার মানুষ। তবে উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল প্রতিযোগী সহ সাধারণ মানুষের মধ্যে। ধর্মনগরের মাঠে জমে উঠেছে কাবাডি খেলো। ধর্মনগর কাবাডি প্রতিযোগিতার পরপর চারটি ম্যাচে জয়ী হয়েছে ধর্মনগর প্রেস ক্লাব। উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন থেকে শুরু করে অন্যান্যরা। তুলকালাম কাণ্ড বছরের শেষ দিনে বনভোজনকে কেন্দ্র করে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন উদয়পুর শালগড়ার কয়েকজন যুবক। মেলাঘরের নির্বহলে ঘটে ঘটনাটি, উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশের অভিযোগ, পিকনিক করতে আসা ছেলেদের মধ্যে নেশা সেবনকে কেন্দ্র করে শুরু হয় ধস্তাধস্তি। পরে মেলাঘর থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। এদিকে মেলাঘর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন আগামী দিনে গোটা বনভোজন এলাকায় নজরদারি চালাবে পুলিশ। বিগত বছরের ন্যায় এবছরও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল গীতা যজ্ঞ, গীতা মহাযজ্ঞ। মেলার মাঠের পরমার্থ সাধক সংঘের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দিনটি পালিত। উপস্থিত ছিলেন সাধক সংঘের পরিচালন কমিটির সদস্য সহ বহিরাগত সন্ন্যাসীরা। চলতি বছরের শেষ দিনে রাজ্যের প্রতিটি প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে মন কি বাত অনুষ্ঠান। 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জাতীয় ড্রাইভার কমিশন স্টেট ড্রাইভ কমিশনে দেশের 22 কোটি চালকদের ন্যায় বিচার প্রদানের লক্ষ্যে পথে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বছরের শেষ দিনে 29 দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হল সমাবেশ উদয়পুর রাজশ্রী টাউন হলে। সমাবেশে সরকারের কাছে দাবি জানানো হয় অতি দ্রুত সর্বচালক কল্যাণ সঙ্গে ড্রাইভারদের সার্বিক উন্নয়নে যেন সরকার পদক্ষেপ গ্রহণ করে। সমাবেশে বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। 2023 সালের অন্তিম দিনে বিজেপি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হল মন কি বাত অনুষ্ঠান। নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 22 নম্বর বুথের 16 নম্বর ওয়ার্ডের পক্ষে অনুষ্ঠিত হয় 108তম মন কি বাতের অনুষ্ঠান। ওয়ার্ড কক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা। বিজেপি ত্রিপুরা প্রদেশ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভলেন্টিয়ারদের নিয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। বছর বিদায়ের অন্তিম লগ্নে এই বৈঠক অনুষ্ঠিত হয় মুক্তধারা অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা।
আর মাত্র কয়েকটা ঘন্টা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে গোটা বিশ্ববাসী। রাত 12টায় হবে বর্ষবরণ, তবে তার আগে বর্ষবরণ অনুষ্ঠানকে আনন্দমুখর করে তুলতে নানা প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয় তার জন্য আগাম প্রস্তুতি হাতে নিয়েছে আরক্ষা প্রশাসন। গোটা রাজ্যে দেওয়া হয়েছে নজরদারি, পাশাপাশি পুলিশের টহলদারিও বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানালেন সদর এসডিপিও ডিবি রায়। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে 1/1/1996 থেকে চতুর্থ বেতন পরিষদের সুপারিশ অনুযায়ী বেতন ভাতা, গ্র্যাচুইটি, লিভ, স্যালারি সহ নানা দাবি আদায়ের অনুষ্ঠিত হল গণ আবেদন দান অভিযান। ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিল গেটে অনুষ্ঠিত হয় এই অভিযান। অভিযানকে কেন্দ্র করে বছরের শেষ দিনে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় কর্মচারীদের মধ্যে। কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে কমলপুর টাউন হলে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রদীপ প্রজ্বলন করে সূচনা বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার গাড়ি বরণ করে নেওয়া হল। অনুষ্ঠানে কমলপুর প্রতিটি সরকারি দপ্তর গুলোকে স্টলে সামিল করে বেনিফিশিয়ারিরা সুযোগ সুবিধাভোগীদের মধ্যে সুবিধা আবেদনকৃত সার্টিফিকেট প্রদান করা হয়। বিধায়ক মনোজ কান্তি দেব বলেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যেই বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে। পাখির চোখ 2024 আসন্ন লোকসভা ভোটের আগে কর্মসূচি ঘোষণা রাহুল গান্ধীর, এবার তার নাম ভারত ন্যায় যাত্রা। আগামী বছরের 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়। এবার উত্তর পূর্বের মণিপুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত হাঁটবেন কংগ্রেস নেতা রাহুল। মোট 14টি রাজ্যের 85টি জেলায় হবে পদযাত্রা। আপাতত কর্মসূচির সমাপ্তি তারিখ আগামী 20 মার্চ। 65 দিনের এই যাত্রায় রাহুল মোট 6,200 কিলোমিটার পথ পেরোবেন, যার মধ্যে পড়বে 14টি রাজ্য, 85টি জেলা। জানা গেছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বিহার, বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ সহ রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল। তবে ভারত জোড়ো যাত্রার সঙ্গে এই যাত্রার একটা অনেকটাই তফাত রয়েছে। এবারের যাত্রায় পায়ে হেঁটে নয়, মূলত বাসেই হবে। প্রধানমন্ত্রীর টিবি মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসাবে ইতিমধ্যেই 27 ডিসেম্বর মোহনপুর কলকলিয়া গ্রামের মুন্ডাপাড়ায় আয়োজিত হয় এক স্বাস্থ্য শিবির এবং মার্জনা করবেন। ধলাই জেলার সদর আমবাসার থানার বলরাম দাস পাড়ার বাসিন্দা রায়চরণ দাস পেশায় একজন জেলে এবং 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে তার। বড় ছেলে লিটন দাস দিনমজুরের কাজ করত। গত 27 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আগের দিনমজুরি কাজে গিয়ে আর ফিরে আসেনি লিটন দাস। এরপর আমবাসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রায় 4 দিনের মাথায় গ্রামের লোকজন পচা গন্ধ সূত্র ধরে ওনাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে দুর্গাচরণ দাসের পরিত্যক্ত বাড়িঘর থেকে লিটনের রক্তাক্ত অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। পরে লিটনের মা বাবা থানায় গিয়ে ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করে। তদন্ত করে খুনিদের গ্রেপ্তারের দাবি জানালেও 4 মাস অতিক্রান্ত হওয়ার পরও সঠিক তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করেনি আমবাসা থানার পুলিশ। বহুবার শাসক দলের নেতাদের কাছেও আবেদন নিবেদন করেও আশ্বাস ছাড়া কোনো কিছুই মেলেনি। রবিবার লিটনের পিতামাতা ছেলের খুনের ঘটনায় জড়িতদের সঠিক বিচারের আশায় মুখ্যমন্ত্রীর নিকট এবং সংবাদ মাধ্যমের নিকট দাবি জানান। তেহরিকি হুরিয়তকে বেআইনি সংগঠন বলে ঘোষণা। সংগঠনটির বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা দায়ের হয়েছে। শাহের অভিযোগ, জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। রবিবার এক স্যান্ডেলে শাহ লিখেছেন, তেহরিকি হুরিয়তকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। সংগঠনটি জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কাজে নিযুক্ত ছিল, কাশ্মীরে ইসলামিক শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্রও করেছিল, জম্মু কাশ্মীরে ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়ানো এবং ক্রমাগত সন্ত্রাসবাদী কার্যকলাপ করে গিয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসের সাথে যুক্ত গোষ্ঠী ও ব্যক্তি সব ক্ষেত্রেই জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছেন। বছরের শেষ দিনে 7 সকালে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা বরমুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। আগরতলা থেকে TR01AJ1847 নম্বরের একটি ট্রিপার গাড়ি কল্যাণপুরের দিকে যাবার পথে উল্টো দিক থেকে আসা একটি SML গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অসম আগরতলা জাতীয় সড়কের বরমুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। এতে গুরুতর আহত হয় SML গাড়ি চালক লক্ষণ লাল তরুয়া।
খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে প্রেরণ করা হয় তাকে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনকে ফের ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় এই নিয়ে সপ্তমবার তাকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্ত সংস্থা। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এর আগেও গত 12 ডিসেম্বর রাঁচিতে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। সেবারও তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। শনিবার জমি দুর্নীতির সঙ্গে সম্পর্কিত মামলায় তাকে সমন পাঠানো হয়েছে। এই সমনের প্রেক্ষিতে হেমন্ত সোরেন অথবা তার দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইডি সোরেনকে একটি চিঠি পাঠিয়েছে। তদন্তকারী আধিকারিকরা তার কাছে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে জানতে চেয়েছেন। 31 ডিসেম্বরের মধ্যে তাকে জবাব দিতে বলেছে ইডি। করবুক মহকুমার এসডিপিও গমনজয় রিয়াং এর উদ্যোগে গোপন খবরের ভিত্তিতে দুপুরবেলা নাগাদ তিনজন বাংলাদেশিকে আটক করল আইলমারা বাজার থেকে। জানা যায় কলকাতা থেকে ত্রিপুরায় আসেন। আজকে আগরতলা থেকে শিলাছড়ি যাওয়ার সময় আইলমারা বাজারের শিলাছড়ি থানায় পুলিশ কাগজপত্র চেক করে, সেখানেই হাতে নাতে ধরা পড়ে তিনজন বাংলাদেশি। এদের মধ্যে দুজন পুরুষ একজন মহিলা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 6090 ভারতের টাকা এবং মোবাইল ফোন, তার সঙ্গে দুটি আধার কার্ড, সামান্য অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়েছে। পরে তাদের শিলাছড়ি থানাতে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত করছে শিলাছড়ি পুলিশ। লোহিত সাগরে ক্রমাগত রক্তচক্ষু বা চোখ রাঙাচ্ছে জঙ্গি গোষ্ঠী হাউথি। একের পর এক বাণিজ্যিক জাহাজ ছিনতাই করছে তারা, সেই তালিকায় রয়েছে ভারতগামী জাহাজ। সেই সঙ্গে ড্রোন হামলাও চালাচ্ছে জাহাজগুলিতে। এহেন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে প্রতিরক্ষা মন্ত্রক। রবিবার মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, আরব সাগরের বিশাল অংশে নজরদারি বাড়াচ্ছে ভারতীয় নৌসেনা। মূলত দক্ষিণ এবং মধ্য আরব সাগরে বাড়বে নজরদারি। ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট যুদ্ধজাহাজ নিয়ে তৈরি হয়েছে বিশেষ টাস্কফোর্সও। আকাশপথেও নজরদারি চালানো হবে গোটা এলাকা জুড়ে। যদি কোনো পণ্যবাহী জাহাজ বিপদে পড়ে সংকেত পাঠায় তাহলে সঙ্গে সঙ্গে সাহায্য করবে নৌবাহিনী। নজরদারি চালানোর ক্ষেত্রে নৌসেনাকে সাহায্য করবে কোস্ট গার্ড। ধর্মনগরের পদ্মপুর স্থিত শিব এবং গোরক্ষনাথ মাঠে দুদিনব্যাপী জন্মজয়ন্তী উৎসব পালিত মহাধুমধামের সঙ্গে। উৎসবে ছিলেন উপস্থিত যোগাগুরু হেমন্ত বিশ্বনাথ মহারাজ, মহন্ত বিশ্বনাথ মহারাজ। 30 ডিসেম্বর উলুধ্বনী অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিকেলে তিনজন মহারাজকে নিয়ে র্যালি ধর্মনগর শহর পরিক্রমা করে। 31 ডিসেম্বর দীক্ষাদান এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দুদিনব্যাপী অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি ছিল নজরকাড়া। ভারতীয় সিনেমায় অ্যাংরি ইয়াং ম্যান এই থিম নতুন নয়, ট্রেন্ড শুরু সেই অমিতাভ বচ্চনের হাত ধরে। কালে কালে সেই ধারা বহন করে এসেছেন বলিউডের বিভিন্ন সময়কার হিরোরা। তবে 2023 সালে হিন্দি সিনে দুনিয়ার বক্স অফিসে প্রকৃত হিরো কিন্তু অ্যাকশনই। বিগত বিগ বাজেটে মুখরা কেউই হতাশ করেননি। শাহরুখ খান সানি দেওয়ালের দাপটে প্রত্যাবর্তন থেকে পরিচালকের আসনে করণ জোহরের কামব্যাক। রণবীর কাপুরের ক্যারিয়ারের সব থেকে বড় হিট, বহু মাইলস্টোনের সাক্ষী 23-এ। বড় পর্দায় লার্জার দ্যান লাইফ ইতিমধ্যেই যার দৌরাত্ম্য, অ্যাকশনের মারপ্যাচের দিকে দর্শকদের পাল্লা ভারী থেকেছে এবছর। পুরুষতন্ত্রের আস্ফালন এবং ক্ষমতা মহিমান্বিত করা সিনেমাগুলোই এগিয়ে রয়েছে তাদের রায়ে, যার ফলস্বরূপ বলিউড সব মিলিয়ে $1.3 বিলিয়ন ব্যবসা করেছে, যা বিগত কয়েক দশকের রেকর্ড আয়। প্রচার প্রস্তুতির অন্ত না থাকলেও রাজ্যে কিন্তু লাগামহীন যান দুর্ঘটনা অব্যাহত। এই পরিস্থিতিতে শনিবার গভীর রাতে যাত্রী পরিষেবা প্রদান করে বাড়ি ফেরার পথে অটো দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু হল। মৃত ব্যক্তির নাম অনিল দেবনাথ। কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে কিনা তা অজানা হলেও অটোটি পাল্টি খেয়ে যাওয়ায় মর্মান্তিক ঘটনা বলেই জানালো মৃত অনিল দেবনাথের সহকর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য, মৃত অনিল দেবনাথের স্ত্রী কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন, তিনি তার একমাত্র পুত্রকে নিয়ে থাকতেন। মর্মান্তিক দুর্ঘটনার ফলে অনাথ হয়ে গেল তাদের একমাত্র পুত্র। এখনকার মতো 25 এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং আজকের বিশেষ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডের পর্দায়। নমস্কার।